নমস্কার দর্শক বন্ধুরা, প্যালেস প্রচুর স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি সল্টলেক স্টেডিয়ামে, আর এখানেই ডার্বির একদিন আগে ঝলমলে অনুশীলন সারলো ইস্ট বেঙ্গল দল। অনুশীলনে উপস্থিত ছিলেন না প্রোপ সুখান গিল। জানা গেছে শারীরিক অসুস্থতার জন্যই তিনি আজকে বিশ্রাম নিয়েছেন, তবে চিন্তার বিষয় নেই, তিনি ডার্বিতে থাকবেন এবং ডার্বির আগে কোনো রকম কোনো ঝুঁকি না নেওয়ার জন্যই এই সিদ্ধান্ত তার। তাছাড়া আজ ইস্ট বেঙ্গল অলরেডি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে সিভেরিও টোরোকে তারা ছেড়ে দিয়েছে। ইতিমধ্যেই জামশেদপুর এফসি থেকে জানানো হয়েছে সিভেরিও টোরো তাদের দলে জয়েন করেছেন। টোরো যাওয়ার দিন আরও এক বিদেশিকে ইস্ট বেঙ্গল ফাইনাল করে ফেলেছে, তার নাম ফেলিসিও ব্রাউন ফোপস। ক্লেটন সিলভার সঙ্গে তাল মিলিয়ে ইস্ট বেঙ্গলের গোল সংখ্যা বাড়ানোর জন্যই এই জার্মানি ফুটবলারকে সই করিয়েছে ইস্ট বেঙ্গল। এদিকে শোনা যাচ্ছে যে ভিক্টর ভাস্কুয়েজও আজকেই হয়তো শহরে চলে আসবেন এবং সম্ভবত তিনি ডার্বি হয়তো খেলতে পারবেন না, কিন্তু ডার্বির পর থেকেই তাকে আইএসএল এ দেখা যাবে বোরহা হেরেরার জায়গায়। ফেলিসিও আসাতেই ইস্ট বেঙ্গল যে এখন থেকেই এএফসি কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে তা বোঝাই যাচ্ছে, কিন্তু তার আগে ইস্ট বেঙ্গলের লক্ষ্য থাকবে আইএসএল। আইএসএল এর বাকি ম্যাচগুলো ইস্ট বেঙ্গল কেমনভাবে পারফরমেন্স করে তাদের নতুন টিম নিয়ে সেটাই দেখার।